আমরা যারা কম্পিউটার ইউজার আছি, আমাদের অবশ্যই কখনো না কোনো সময় উইন্ডোজটি সেট আপ করার প্রয়োজন হয়, আর সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় একটি বুটেবল পেন ড্রাইভের। কিংবা আমাদের একটি বুটেবল পেন ড্রাইভ থাকা সত্ত্বেও আমরা কখনো কোনো কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করার ক্ষেত্রে ঠিক এরকম একটি ইরর সমস্যার সম্মুখীন হই। সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি একটি পেন ড্রাইভকে বুটেবল করে নিতে পারবেন যে কোনো অপারেটিং সিস্টেম দিয়ে, এবং উইন্ডোজ সেট আপের ক্ষেত্রে এরকম ইরর সমস্যা কীভাবে আপনি বুট করার মাধ্যমে ফিক্স করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে সমস্ত প্রসেস দেখাবো এবং কীভাবে আপনি একটি উইন্ডোজের আইওএস ফাইল পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন এ টু জেড। সো প্লিজ স্কিপ না করে চলুন আমরা পুরোটা দেখি। পেন ড্রাইভটিকে বুট করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটার নাম হলো রুকুস। আমরা এটি প্রথমে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেব। আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসলাম এবং এখানে টাইপ করব রুফুস। ওকে, দেন ক্লিক এন্টার। দেখুন রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। আমি আপনাদের রিকমেন্ড করব, যখন কোনো সফটওয়্যার বা কোনো কিছু ডাউনলোড করবেন অবশ্যই সেটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। আমি ডাউনলোডের প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি স্ক্রল করে নিচ্ছে এবং দেখুন ডাউনলোড, এখানে রুফুসের লেটেস্ট ভার্সনটি শো করছে। আপনারা যে কোনো ভার্সন দিয়ে কাজটি করে নিতে পারবেন। আমি লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করছি, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড সেভ ফাইল। ওকে, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা ফোল্ডার থেকে গিয়ে সফটওয়্যারটি ওপেন করব। ওকে, দেখুন আমাদের সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এটিকে ওপেন করব এবং পরবর্তী প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা যখন সফটওয়্যারটি ওপেন করলাম সাথে সাথে দেখুন আমাদের পেন ড্রাইভটি এটি ডিটেক্ট করে নিয়েছে। এখন আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। প্রথমেই দেখুন আমাদের পেন ড্রাইভটি এখানে শো করেছে এবং বুট সিলেকশন, অর্থাৎ এখান থেকে আমাদের আইওএস ফাইলটি সিলেক্ট করে দিতে হবে যেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। বাট এখানে কি কথা বলি, সেটা হলো আপনারা যদি জানতে চান কীভাবে উইন্ডোজের আইওএস ফাইল ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে আমি শর্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজের আইওএস ফাইল ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে চলে আসবেন এবং এখানে আপনি যে অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটি সার্চ করবেন। আপনি যদি উইন্ডোজ ডাউনলোড করতে চান অথবা লিনাক্স ম্যাক যেটি ডাউনলোড করতে চান না কেন, জাস্ট আমরা সেটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব। সো আমি উইন্ডোজের আইওএস ফাইলটি ডাউনলোড করছি, তাই আমি উইন্ডোজটি দেখাচ্ছি। দেখুন এখানে উইন্ডোজের আইওএস ফাইল ডাউনলোড আমরা এটিতে ক্লিক করলাম, সাথে সাথে দেখুন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি চলে এসেছে। সো আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেন এটি ডাউনলোড করব। সো আমরা ওয়েবসাইটটিতে যাচ্ছি। এখানে দেখুন আপনার এখানে আইওএস ফাইল ডাউনলোড করার তেমন কোনো অপশন এখানে নেই ডিফল্টভাবে, বাট আপনাদেরকে একটু ডেভেলপার অপশন থেকে এটা এনেবল করে নিতে হবে। সো আমরা গুগল ক্রোমে আসার পর এখন চলে যাবো থ্রি ডট আইকনে এবং এখান থেকে যাব মোর টুল অ্যান্ড দেন আমরা ডেভেলপার টুলটিকে অন করে দেবো। এবং সাথে সাথে দেখুন আমাদের পেজটি রিলোড নিয়ে একটা ইন্টারফেসে পরিবর্তন এসেছে। এখন আমাদেরকে এই সেকশনটিতে জাস্ট এইখানে ক্লিক করতে হবে, জাস্ট ডিভাইস টুল বার। আপনি লোগোটি খেয়াল করুন, এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন এবং পেজটিকে এখান থেকে রিফ্রেশ করবেন। এবং সাথে সাথে দেখুন আমাদের পেজটি পরিবর্তন হয়েছে। এখন আমরা চাইলে ডেভেলপার টুলটিকে ক্লোজ করে দিতে পারি। আমি ডেভেলপার টুলটি ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে আমাদেরকে উইন্ডোজের এডিশন এবং ভার্সনগুলো সিলেক্ট করে দিতে হবে। এবং আইওএস ফাইল ডাউনলোডের ক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করলে সেপারেট অনেক ভিডিও পাবেন। আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে উইন্ডোজের আইওএস ফাইলটি ডাউনলোড করবেন। আমরা উইন্ডোজ 10-এর আইওএস, আপনি যদি স্পেসিফিক উইন্ডোজ 7 বা লিনেক্স যে কোনো অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে চান আইওএস ফাইল, সেক্ষেত্রে ইউটিউবে সার্চ করে অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটি মেথড দেখাচ্ছি, কনফার্ম, এবং এখান থেকে আমাদের প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে। আমরা অবশ্যই ইংলিশটি সিলেক্ট করে নেব অ্যান্ড দেন কনফার্ম, এবং তারপরে আমাদেরকে অপারেটিং সিস্টেমের বিটটি চয়েস করে দিতে হবে, অর্থাৎ আমরা কোন বিটের অপারেটিং সিস্টেম চাচ্ছি, 64 নাকি 32। আমরা 64 বিটটা ডাউনলোড করব এবং স্টার্ট ডাউনলোড করে আমাদের প্রসেসটি শুরু হবে।
সো এইভাবে আমরা উইন্ডোজের অ্যাপসে ফাইলটি ডাউনলোড করব। সো চলুন আমরা এখন আমাদের মেইন ইন্টারফেসে চলে আসি। ধরে নিচ্ছি আপনি আপনার উইন্ডোজের আজকের ফাইলটি ডাউনলোড করে নিয়েছেন অথবা কোথাও থেকে সেটি কালেক্ট করে নিয়েছেন। এখন আমরা এটিকে পেন ড্রাইভে বুট করব। সো চলুন এখান থেকে আমরা বুট সিলেকশন এখানে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ISO ফাইলটি এখানে আছে, এখান থেকে সিলেক্ট ড্রাইভগুলো শো করবে। এবং একটু বিষয় দেখুন, আপনি যদি চান এভাবে আপনি আপনার ড্রাইভগুলোতে স্পেসিফিক ড্রাইভগুলোতে লক করতে, সে বিষয়ে আমাদের সেপারেট ভিডিও আছে, ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেখুন আমার ISO ফাইলটি চলে এসেছে। এখন আপনাদের মূল বিষয়টি হলো এখানে আমরা অনেক সময় উইন্ডোজ সেট আপ করার ক্ষেত্রে একটা ইরর পাই ঠিক এরকম, সেক্ষেত্রে আমাদের পার্টিশন ঠিক পেনড্রাইভ এভাবে করতে হয়, আমাদের MBR অথবা GPT যে কোনো ফরম্যাটে করতে হয়। যখন আমরা MBR পার্টিশনের কোনো উইন্ডোজ সেট আপ করবো সেক্ষেত্রে আমাকে MBRটি সিলেক্ট করতে হবে, এবং GPT পার্টিশনের যদি কোনো উইন্ডোজ সেট আপ করি সেক্ষেত্রে আমাদেরকে GPT সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি MBR করবো। সো আমি MBR সিলেক্ট করছি। এবং আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন আপনার কম্পিউটারের জন্য কোনটি লাগবে, MBR নাকি GPT, সে বিষয়ে সেপারেট ভিডিও আছে, আপনি ডিসক্রিপশন অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন। এবং এখান থেকে আপনি বায়োস মোডটি সিলেক্ট করে দিতে পারবেন। এবং এখান থেকে আমাদের ভলিউম লেভেল এবং এখানে দেখুন ফাইল সিস্টেম, এটার জন্য আপনার যেটি প্রয়োজন সেটি। আপনার পেনড্রাইভটি যদি GPT-তে ফরম্যাটেড করে দেন সেক্ষেত্রে GPT সিলেক্ট করবেন। অ্যান্ড দেন সব যখন ওকে হয়ে যাবে জাস্ট আপনার রেডিতে ক্লিক করবেন, অ্যান্ড দেন স্টার্ট, ব্যাস আপনার উইন্ডোজটি বুট হওয়ার জন্য রেডি। ঠিক এভাবে আপনি আপনার কম্পিউটার উইন্ডোজ সেট আপের ক্ষেত্রে MBR GPT স্কিমের যে সমস্যা সেটি ফিক্স করতে পারবেন। একটি নতুন কম্পিউটারের উইন্ডোজ সেট আপ করার ক্ষেত্রে আপনার পেনড্রাইভটি বুটেবল করে নিতে পারবেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখুন সাজেশন অরিয়েন্টেড আরও ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখুন। যদি কন্টেন্টগুলো উপকারে আসে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।